ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল সহ লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুতে জড়িতদের শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। সন্ধ্যায় মশাল মিছিল ও সোমবার সচিবালয়ে ঘেরাও কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। এদিকে ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার রাজধানীর শাহবাগ এলাকায় সড়ক অবরোধ করে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও মিছিল সমাবেশ করা হয়। অন্যায় অবিচার নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে, সেজন্যই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। এটাকে কালো আইন আখ্যা দিয়ে বাতিলের দাবি জানান বক্তারা। রাষ্ট্রীয় নির্যাতন নিপীড়নের একটা চূড়ান্ত উদাহরণ হিসেবে লেখক মুশতাকের মৃত্যুর ঘটনা আমাদের সামনে থাকবে। মানুষের সামনে এই সরকার আজকে একটা বড় ফ্রাঙ্কেনস্টাইন হয়ে আছে, কারণ এই সরকার আজকে একটা পুলিশের রাষ্ট্রে পরিণত হয়েছে। এই সরকারের সাথে জনগণ নাই, বর্তমান সরকার জনগণের সরকার নয় দাবি করে পেটোয়া বাহিনী দিয়ে তারা ক্ষমতায় টিকে আছে বলেও অভিযোগ করেন বক্তারা। এই নিরাপত্তা আইনটি হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 600 উপরে মানুষ সেখানে এখন পর্যন্ত আটক রয়েছে। বন্ধুরা, মানুষ কথা বলতে পারবে না, সমালোচনা করতে পারবে না। আমরা মনে করি মুশতাক হত্যার মধ্য দিয়ে এই ডিজিটাল নিরাপত্তা আইনের যে এখানে দেউলিয়াত্ব সেটা প্রকাশিত হয়েছে, এবং এই মৃত্যুর মধ্য দিয়ে সরকারের যে হত্যাকারীর চরিত্র সেটা উন্মোচিত হয়েছে। এদিকে চট্টগ্রামে পুলিশ সুপার কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে কারাগারের লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় তদন্ত হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পোস্টমর্টমের পরে আমরা সঠিকভাবে বলতে পারব যে কেন এই মৃত্যুটা হয়েছে, এবং এটা আমরা ইনকোয়ারি কমিটি যেটা বললেন সেগুলো আমাদের প্রয়োজন বোধে আমরা করব। কালকে তো হলো, আমরা নিশ্চয়ই এটার ব্যবস্থা নেব। মুশতাক আহমেদের ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সাইফুল রিপন, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর আফতাবনগরে দুই কিশোর গ্যাংয়ের মারামারির ঘটনায় আহত কাজল আজ সকালে মারা গেছে। আফতাবনগরের কে ব্লকে গত 22 ফেব্রুয়ারি সিনিয়র জুনিয়র দ্বন্দ্বের জেরে দুই কিশোর গ্যাং গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত হন গুলশান কমার্স কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ কাজল গাজী। আজ সকালে রাজধানীর বিআরবি হাসপাতালে তিনি মারা যান। কাজলের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। এই ঘটনায় কেউ আটক না হলেও দুই পক্ষই বাড্ডা থানায় পাল্টাপাল্টি মামলা করেছে। এদিকে হামলাকারী কিশোর ইমন হামলার পর ফেসবুকে পোস্ট দিয়ে দম্ভ প্রকাশ করে। কথা কাটাকাটি আর কি, যে তুমি বলা নিয়ে সিনিয়র জুনিয়র যে বিষয়টা, এটা নিয়ে করতে করতে তো ওই গ্রুপের পোলাবানরা ওদের উপরে মানে হাত তুলছে আর কি, গায়ে হাত তুলছে। গায়ে হাত তোলার পরে ছোটো একটা হাত কথা কাটাকাটির পর্যায়ে ওই আমার যে ভাতিজা ছিল ও গেছে মিউচুয়াল করার জন্য। ও বলতেছে তুই কিসের মাতবর, তুই মাতবরি করতে আসছো, ঠিক আছে বইলা। হ্যাঁ, ওর নাম হচ্ছে ইমন। তো বইলা ওদের উপরে আপনার ওই হামলা শুরু করছে। ভাবছে যে ওই আমাদের এরিয়ার, ঠিক আছে, ছোটোগুলো এরকম ঝামেলা করছে, আমরা যে এটা মানে মিউচুয়াল করে দেই। কিন্তু এই টাইমে যে ওকে মানে মানে মারা হবে পিছন দিয়ে, এবং সামনে দিয়েও মারা নাই, পিছন দিয়ে, ঠিক আছে, ওর আঘাত করা হয়েছে। কি দিয়ে মারছে?